আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক। নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাইটক নিয়ে আমি মৌহা রয়েছি আপনাদের সঙ্গে। আবারও বিষ মদের বলি, এবার নদীয়ার শান্তিপুরে বিষ মদের বলি 12 জন। সংগ্রামপুর বিষমদ কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে এবং রাজ্য ছাড়িয়ে এই ঘটনা গোটা দেশকে আলোড়িত করে। তখন মনে হয়েছিল এর পরে হয়তো এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে না এ রাজ্যকে, কিন্তু তা কিন্তু হয়নি। প্রায় প্রতি বছর নিয়ম করে এই বিষমদ খেয়ে মানুষের মৃত্যু হয়েছে, কোনোটা প্রকাশ্যে এসেছে, কোনোটা প্রকাশ্যে আবার আসেওনি। এবং এরকম অনেক জায়গায় হয়েছে যে একসঙ্গে হয়তো বেশ কিছু মানুষের মৃত্যু হয়নি, ধীরে 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 মানুষের মৃত্যু হয়েছে এই বিষমদ খেয়ে। সেই খবরও কিন্তু অনেক সময় মিডিয়াতে আসে না, প্রকাশ্যে আসে না। কিন্তু এই কাণ্ডের পর আবারও শুরু হয়েছে ধরপাকড়। বিভিন্ন জেলাতে এই বিষমদের ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, গ্রেফতার চলছে, ধরপাকড় চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত মেনে নিয়েছেন যে ঠিকমতো কাজ হয়নি, একবারে প্রপার নজরদারি হয়নি, এবং সংশ্লিষ্ট দপ্তরকে তিনি কার্যত নির্দেশ দিয়েছেন যে সেই সমস্ত দপ্তরকে, অর্থাৎ পুলিশকে এবং আবকারী দপ্তরকে কাজ করতেই হবে, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়টা তাদের দেখতেই হবে। এর পরও কি এই ঘটনার পুনরাবৃত্তি হবে না? এর পরও কি মদের মধ্যে বিষ লুকিয়ে থাকবে না? তা নিয়ে আমরা আলোচনা করব আজকের আমাদের বিষয়, মদে লুকোনো বিষ। যারা অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আলাপ করাবো। আমার ঠিক বাঁ দিকেই রয়েছে যুব তৃণমূল কংগ্রেস নেতা সৌরভ প্রিয় দত্ত। স্বাগত জানাবো সৌরভবাবুকে আমাদের স্টুডিওতে। আর সৌরভবাবুর পাশেই রয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিক সুবীর ঘোষ মৌলিক। স্বাগত জানাবো সুবীরবাবুকে। সুবীরবাবুর ঠিক পাশেই রয়েছেন বিজেপি নেতা শঙ্কর দাস। স্বাগত জানাবো শঙ্করবাবুকে। আর শঙ্করবাবুর ঠিক পাশেই রয়েছেন বিশ্লেষক দেবাংশু দেব, ব্লগারও বটে এবং যথেষ্ট সাড়া পেলে ফেলেছে দেবাংশুর ব্লগার। আমরা আজ ওর বক্তব্য অবশ্যই শুনব, তবে তার আগে একটুখানি আমাকে সুবীরবাবুর কাছে আসতেই হচ্ছে। তার কারণ, সমস্ত অভিযোগের তীর কিন্তু পুলিশ এবং আবকারী দফতরের দিকে। ইতিমধ্যে এই ঘটনায়, এই শান্তিপুরের ঘটনায় শেষ যে খবর আমরা পেয়েছি, 11 জন আবকারী কর্মীকে, আবকারী অফিসারকে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, ওসিকে ক্লোজ করা হয়েছে। একটুখানি জানতে চাইবো আমি সুবীরবাবুর কাছেই আসবো যে সুবীরবাবু, সত্যিই কি কিছু করার থাকে না, নাকি যে সমস্ত অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠছে যে সমস্ত দায় পুলিশ এবং আবকারী দপ্তরে, তারা জেনেও কিছু করে না কারণ তাদের হিস্তা থাকে, কি বলবেন? না, আমি যেটা বলতে চাইছি এই ব্যাপারে আর কি, নোডাল অথরিটি হচ্ছে আপনার আবকারী দপ্তর, আর সঙ্গে সঙ্গে পুলিশও এই ব্যাপারে তৎপরতা দেখায়, কিন্তু আলটিমেটলি আবগারি দপ্তর এই ব্যাপারে ইনিশিয়েটিভটা যথেষ্ট বেশি ভালো করে নেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার একটুখানি স্ল্যাকনেসও আছে। তবে পুলিশ নেয় না কিংবা পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সেটা তো স্বাভাবিক কথা, কিন্তু পুলিশ তৎপরতার সঙ্গে কিন্তু কাজও করে। যেমন আপনি দেখেছেন 2011 সালে আপনার বিষমদ কাণ্ডে কতজন মারা গেছেন আপনি জানেন, এবং 173 জন মারা গেছেন, এবং এই 173 জনের ব্যাপারে কনভিকশনটা হয়েছে, এবং সেখানে পুলিশ কিন্তু ইনভেস্টিগেশনটা কিন্তু খুব সুন্দরভাবে করেছেন, যার ফলে কিন্তু 4 জন কিন্তু আপনার অ্যাকিউজড হয়েছেন এবং অলরেডি তারা কিন্তু এখন জেলের মধ্যে এখন আছেন। পুলিশ কাজ করছে না না সুবীরবাবু, এখানে বোধহয় বুঝতে একটু ভুল হচ্ছে। সেটা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ভালো কাজ করছে সেটা আমরা দেখব, নাকি ঘটনা ঘটে যাওয়ার আগে ওই এলাকায় এতজন বিষমদ খেয়ে মৃত্যু হলো, তার মানে কারবারটা অনেকদিন ধরে চলছে, কিভাবে চলছে, কি চলছে না চলছে, সে বিষয়টা কি পুলিশের দেখা উচিত ছিল না? সেই সার্ভিলিয়েন্সটা করা উচিত ছিল, কিন্তু ঘটনা ঘটেছে, পুলিশের অনেক দায়িত্ব আছে, 1 থেকে 100 পর্যন্ত পুলিশকে দেখতে হয়, আর আবগারি দপ্তরকে দেখতে হয় কিন্তু পার্টিকুলার একটা ইয়ের ভিত্তির উপর নির্ভর করছে। সেক্ষেত্রে পুলিশ করছে না এরকম ধরনের ব্যাপারটা না, মাঝে মধ্যে দেখবেন যে বিভিন্ন জায়গায় মদের থেকে তারা গিয়ে উইথ দ্য হেল্প অব আপনার আবগারি দপ্তরের সঙ্গে একসঙ্গে মিলে আপনার মদের টেক ভেঙে দিচ্ছে, এবং সেই খবর সামনে আসে যত না তার থেকে বোধহয় অনেক বেশি সামনে আসে যে পাড়ার মহিলারা বা এলাকার মহিলারা বিতশ্রদ্ধ হয়ে মদের ঠেক ভেঙে দিচ্ছে, এই ধরনের খবর আমার মনে হয় অনেক বেশি সামনে আসে। আমি আলোচনাতে যাব, বাকিদের কাছে আসবো, তবে তার আগে দেখব প্রতিবেদন।
সংগ্রামপুর ময়না গলসির পর এবার নদিয়া শান্তিপুর বিষ্মদের মৃত্যু মিছিলে এবার নবতম সংযোজন, যার জেরে আবারও মদের বলি একাধিক জীবন। প্রসঙ্গত, মঙ্গলবার শান্তিপুরের হরিহরপুর পঞ্চায়েতের চৌধুরী পাড়ায় চোলাই খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। সময় বাড়তে থাকে যত, ততই শেষ হতে থাকে এক একটি জীবন। একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা, মারা যান 12 জন মানুষ, এখনো অসুস্থ 20-র বেশি, যার দরুন মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে সরকার। 2 লক্ষ টাকা করে পেয়েছেন তারা। কিন্তু সবকিছুর পরও প্রশ্ন উঠছে অনেক, তার উত্তর দেবে কে? মাদক সেবনকারী না প্রশাসন? আজ থেকে কয়েক বছর আগে 2009 সালের মে মাস, পূর্ব মেদিনীপুরের রামতারকে বিষ্মদে মারা গেলেন 48 জন। বাম সরকারের তরফে ক্ষতিপূরণ ছিল 0। তারপর 2011 সালের ডিসেম্বর মাস, সংগ্রামপুরে মদের বলি হয় 173 জন। মর্মান্তিক এই ঘটনায় তোলপাড় হয় দেশ, ক্ষতিপূরণ পায় মৃতদের পরিবার। সম্প্রতি মূল অভিযুক্ত খোড়া বাদশা সহ বাকিদেরও সাজা দেওয়া হয়, কিন্তু এরপরও থেমে যায়নি মৃত্যু মিছিল। আবারও 2013 সালে তারাপীঠে এই একই কারণে মারা যান 8 জন। এরপর 2015-র সেপ্টেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ময়না, একই বছরের ডিসেম্বরে ক্যানিংয়ে মৃত্যু হয়, যা হয়তো বারবার প্রকাশ করে বিষ্মদের ভয়াবহতাকেই। প্রশ্ন তোলে সাধারণ মানুষের সচেতনতা নিয়ে। এত সচেতনতা সত্ত্বেও মানুষ কি তবুও অবুঝ? হ্যাঁ, মানুষ অবুঝই হয়তো, তাই মানুষের বোধগম্যতা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। কিন্তু প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও, কারণ চরম ক্ষতিকারক একটি বস্তু, যার দরুন ঘটে একাধিক মানুষের মৃত্যু, সেই ক্ষতিকারক জিনিসটি কেন আজও এত সহজলভ্য? সহজলভ্যই বটে, যদি তাই না হতো তাহলে বারবার তার কবলে পড়ে কেন মারা যাচ্ছেন এতগুলো মানুষ? কেনই বা সন্তানহারা হচ্ছেন মা? কেনই বা অকালেই পিতৃহারা হচ্ছেন সন্তানেরা? তাহলে কি এখনো সক্রিয় বিষ্মদ চক্র? তাহলে কি এখনো বেআইনি মাদক বিক্রি হলেও ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসন? প্রশ্ন উঠছে অনেক, কিন্তু উত্তর সেই অধরাই। হাই নিউজ নেটওয়ার্ক। সেই অধরা প্রশ্নের উত্তর নিয়ে আমি সৌরাপ্রিয় বাবুর কাছে যাব, যে প্রশাসন কি তাদের সঠিক কাজ করছে? সবকিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একার পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু তার যে প্রশাসন, তিনি তো পুলিশ মন্ত্রীও বটে, প্রশাসন কি ঠিকঠাক কাজ করছে? বিষয় হচ্ছে যে এই চোলাই মদের কারবার তো আর মানে একদম নতুন কোনো, মানে আমাদের কাছে যে হঠাৎ করে এই শান্তিপুর দিয়ে শুরু হয়েছে এমন তো নয়। এটা আমরা বিগত বহু বছর ধরে, প্রায় 30-35 বছর ধরেই আমরা দেখেছি যে চোলাই মদের কারবার পশ্চিমবাংলার নানা জায়গায় হয়ে এসেছে, এবং সেখানে অনেক সময় দেখা গেছে যে শাসক দলের অনেকেই যুক্ত, তারাও গ্রেপ্তার হয়েছে। এবং সেখান থেকে যেমন নিউ ব্যারাকপুরে, লেলিনগড়ে পাইকারি হতো, ওখান থেকে আপনার পুরো উত্তর চব্বিশ পরগনা জেলা, বীরভূম জেলা, বর্ধমান জেলায় ছড়িয়ে পড়তো এই বিষ, মানে এই চোলাই বা বিষমদের যে কারবার। তো 2000 আস্তে আস্তে যখন 2011 সালে ঘটনাটা ঘটলো, তখন মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে উঠলো, এবং তারপরে কিন্তু সরকার এই আবগারি দপ্তরের মাধ্যমে একটা সচেতনতা প্রচার মোটামুটি মানুষের মধ্যে একটা করার চেষ্টা করেছে। দেখুন, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে সতর্কীকরণ বিধিকরণ, যে আপনি যে সিগারেটটা খাচ্ছেন তার প্যাকেটের উপর এত একটা ছবি, এমন ছবি দেওয়া থাকে যে খেলে কী হবে, গুটখার ওপর দেওয়া থাকে, মদ খেলে কী হবে, কী ক্ষতি হবে দেওয়া থাকে। এই বিষয়গুলো ভীষণ সচেতনতার অভাব যদি মানুষের মধ্যে আসে তাহলে খুব প্রবলেম, খুব সমস্যা। এটা মানুষকে আরো ভালোভাবে বোঝাতে হবে প্রশাসন কতটা সৌরভ একটুখানি বিরত করব। সেটা হচ্ছে গুটখার উপর লেখা থাকে, সিগারেটের উপর লেখা থাকে, আমরা যখন সিনেমা দেখি তখনও লেখা থাকে, কিন্তু সেগুলো কিন্তু কিছু ব্যান নয়, কিন্তু চোলাইটা কিন্তু ব্যান। সেই জায়গাতে দাঁড়িয়ে কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? আপনি দেখবেন যে আবগারি দপ্তর এবং প্রশাসন তাদের কাজ করে যাচ্ছে, যেখানে যখন খবর পাচ্ছে, আমি বলছি যখন যেখানে খবর পাচ্ছে, যখন কাজটা করছে, আমার এইটা খুব আশ্চর্য লাগে, তখন আপনার মিডিয়া
তখন মিডিয়া দেখায় না যে কাজটা করছে, যে হঠাৎ করে সেখান থেকে চোরাই মদ উদ্ধার করলো, অপরাধীদের যখন গ্রেপ্তার করা হয় এলাকায় এলাকায়। এখন আমি আপনাকে কিছুদিন খবরের কাগজে আপনি দেখে থাকবেন, জেলায় এলাকায় তৃণমূলের কিছু প্রতিনিধি দল কাউন্সিলররা খবর পেয়ে তারা নিজেরা এলাকায় গিয়ে পৌঁছে গিয়ে চোরাই মদের ঠেক ভেঙে দিচ্ছে, ঠিক আছে। এবং যখন প্রশাসন কাজ করছে সেই খবরটা কাজ করাটা দেখানো হয় না, কারণ কাজ করাটা দেখালে চ্যানেলের টিআরপিটা বাড়ে না। যখন মৃত্যু হয় এই মৃত্যুটা নিয়ে রাজনীতি যদি করা যায় তাহলে চ্যানেলের টিআরপিটা বলতেই হবে সেটা হচ্ছে যে চোলাই মদের ঠেক ভেঙে দেওয়া এটা তো আবকারি দপ্তরের কাজ, একদম তাই। তাহলে তাদের কাজ যখন তারা করছে তখন তাদের নরমাল কাজ করছে, একদম তাই। সেটা সেটাকে চ্যানেলকে তুলে তুলে দেখাতে হবে না, কিন্তু যখন তারা তাদের কাজটা করছে না, ক্ষতি হচ্ছে এবং এতজনের মৃত্যু হচ্ছে, তখন তো দেখাতেই হবে। তার সঙ্গে টিআরপি কোথায় সম্পর্ক আছে? আমি এটা বলতে চাইছি, প্রশাসন যখন কোনো ভালো কাজ করছে তখন সেই কাজটাকে কিন্তু তুলে ধরা হচ্ছে। যদি তুলে ধরা হয় যে প্রশাসন কাজ করছে এবং চোলাইয়ের মদ কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং তারা নজরদারি করছে, তাদের কিন্তু অনেকটা সতর্কীকরণ আরো বাড়ে যে না পুলিশ কাজ করছে, পুলিশ কিন্তু নজর রাখছে। এবার যখন এই এত কিছু বলার পরেও, এত প্রচার করা সত্ত্বেও বা এত নজরদারি সত্ত্বেও প্রত্যেকটা ওয়ান ইস টু ওয়ান ম্যানের মানুষের পেছনে নিশ্চয়ই পুলিশের নজরদারিটা সম্ভব না, ঠিক আছে। সেখানে তারা লুকিয়ে চুরিয়ে যারা ব্যবসা করছে, সবাই সবাই মদ খাচ্ছে, সবাই চোলাই বিক্রি করছে, ওয়ান ইস টু ওয়ান। আমি 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 শঙ্করবাবুর কাছে আসবো, কি বলবেন? দেখুন, প্রথমেই যারা এই অনভিপ্রেত ঘটনায় মারা গেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করি, অত্যন্ত যন্ত্রণাদায়ক বিষয়। কয়েকজন মারা গেছেন, কজন মারা গেছেন, এই হিসেবের মধ্যে না গিয়ে সরল কথায় বলা যায় যে একটি এই বিষয়টি একটি গণমৃত্যু। একসঙ্গে এতগুলো মানুষ চলে গেলেন এবং তার আগে সংগ্রামপুরে আমি বলতে পারি মৃত্যু মহামারী, 173 জন মানুষ একটা অবৈধ কোনো কিছু পান করে মারা গেলেন। তো অ্যাওয়ারনেসের প্রবল অভাব। দেখুন, স্বচ্ছ ভারত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী যেরকম প্রচার করছেন, আজকে সেই প্রচারের ফল মিলেছে। গ্রামের মানুষ যত্রতত্র আজকে স্বচ্ছ ভারতের অভিযানের ফলে এই শৌচালয়ের প্রয়োজনীয়তা বুঝছে। রাজ্য সরকারের প্রবলভাবে উচিত ছিল এর বিষয়ে প্রচার করা। এই ধরনের ঘটনা সমাজে ঘটবে যেমন সত্য, আমি বলবো না যে রাতারাতি সব মিটে যাবে, ঠিক তেমন তার বিরুদ্ধে লাগাতার প্রচার দরকার। এবং এই বিষয়বস্তুটার উপরে অশিক্ষা একটা বিরাট ব্যাপার, ওই সমস্ত মানুষদের মধ্যে প্রকৃত শিক্ষা, অর্থাৎ কেন এগুলো আমরা খাবো না, এগুলো খেলে কি হয়, নাটক করে, ডকুমেন্টারি করে, তথ্যচিত্রের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, যুদ্ধকালীন ভিত্তিতে আমরা ডেঙ্গুর জন্য লড়াই করছি, আমরা পোলিওর জন্য লড়াই করে দেশ থেকে পোলিওকে নির্মূল করেছি। আর মানুষের এটা একটা ব্যাধি, মানুষ নিজে আপন করে নিচ্ছে এই নেশাটাকে। তো এই নেশার বিরুদ্ধে আমাদের ব্যাপক লড়াই, সংগ্রাম, অভিযান এবং সমীক্ষা চালানোর প্রয়োজন আছে। কিন্তু এই রাজ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে সংগ্রামপুরে যারা মারা গেলেন তাদের প্রত্যেককে পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হলো। বার্তাটা তো ভুল গেল, মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা করলেন যে ওই পরিবারটা কি করেছে। বিষয়টা হচ্ছে আজকে সবররা না খেতে পেয়ে মারা যাচ্ছে, আজকে সবর শ্রেণীর মতো অনেক শ্রেণী তাদের আর্থিক প্রয়োজনীয়তা আছে তাদের উন্নয়নের স্বার্থে। তো সেই পরিবারগুলোর ক্ষেত্রে ওই টাকাগুলো ব্যবহার করা যেত, তাহলে তারা সংবাদের শিরোনামে আসতো না। কিন্তু যখন 2,00,000 টাকা করে মদ খেয়ে মরলে পাওয়া যায় তখন তাদের পরিবারের মধ্যে উল্টে এই চেতনাটা আসে। আপনাদের বিজেপি নেতারা, আপনার বিজেপি বিজয় কৈলাস বিজয়ের মুরগি পর্যন্ত টাকা দিয়ে এসেছে হাসপাতালে গিয়ে, বিষয়টা অঙ্গুলি নিক্ষেপে নয়, এটা বলা হয়নি, এটা কোথাও বলা নেই। এবং যন্ত্রণার শঙ্করবাবু, এতগুলো মানুষ চোলাই মদে মৃত্যু হলে 2,00,000 টাকা পাওয়া যাবে, এটা কোনো প্রকল্প নয়। আপনি দিয়েছেন না, দেওয়া হয়েছে, আরে আপনি পড়িয়েছেন, মারা গেছে, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দেওয়া হয়েছে, প্রত্যক্ষভাবে আপনি দেখেছেন, বিজয় বর্মণও দিয়েছে। না না না, আমি কি বলছি দাদা, সংগ্রামপুরে আপনি দিয়েছেন বলে আজকে শান্তিপুরে এই ঘটনা ঘটলো। আপনি সংগ্রামপুরে সেই সময় যদি শক্ত হতো প্রশাসন, সেই সময় থেকে যদি
যে প্রচার করা, ডকুমেন্টারি করা, এভরিথিং ভাবে মানুষের কাছে যুদ্ধকালীন তৎপরতায় এই বিষয়বস্তুটাকে নিয়ে যাওয়া, এবং দ্ব্যর্থহীন ভাষায় আফগানি দপ্তরের যে নির্বুদ্ধিতা, আফগানি দপ্তরের যে অকর্মণ্যতা, আফগানি দপ্তরের কাজ না করে কেবলমাত্র মাইনে নেওয়ার যে অনীহা, এই বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর ফলপ্রকাশ এটা। অবৈধ একটা বিষয়বস্তু কোথায় কি চলছে কেউ জানে না, এটা হতে পারে না। আমি 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 একটু দেবাংশু হাত তুলছিল, দেবাংশু ভট্টাচার্য, দেবাংশু না, দেখুন একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম যে ভারতবর্ষে WHO বলছে যে 260,000 কাছাকাছি মানুষ প্রত্যেক বছর শুধুমাত্র মদ্যপান সেবনের জন্য মারা যান, প্রত্যেক বছর 260,000। এবং যদি সংখ্যাটা আপনি মিনিটের হিসাবে আনেন তাহলে প্রত্যেক 96 মিনিটে একজন ভারতীয় মারা যান। এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু টোটালি যত রকমের মদ আছে সমস্ত মেলানো, শুধু চোলাই নয়। এখন বিষয়টা হচ্ছে এই চোলাইয়ের ঘটনাগুলো আপনারা প্রায়ই খবর করেন, এটা আমরা দেখি যে কিছু জায়গার মহিলা মিলে গিয়ে ভাটি ভেঙে দিল, সেসব জায়গায় কারা ভাঙছে, যেখানে জনতা এই চোলাইয়ের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু শান্তিপুরের ঘটনা বলুন কিংবা সেই অতীতের ঘটনা বলুন, সেখানে দেখা যাচ্ছে প্রায় গ্রামের 90% মানুষই কিন্তু সেই মদ্যপানের পক্ষে, মানে সেখানকার মহিলা, বেশিরভাগ মহিলাও মারা গেছে আমরা দেখেছি, মানে অর্থাৎ ঘরের গৃহবধূ থেকে শুরু করে স্বামী সন্তান প্রত্যেকে মিলে একত্রে বসে মদ্যপান করছেন। সুতরাং এখানে যেখানে একটা পুরো গ্রামের একটা কালচার তৈরি হয়ে যায়, সেখানে পুলিশ গিয়ে ঢুকেও কিছু করার থাকে না, এটা হচ্ছে প্রথম বিষয়। কিছু করার থাকে না, না আমি শুনবো, একটা গ্রামে কিছু মানুষ এই ধরনের কাজ করছে সেটা খবর পাওয়াটা সহজ, নাকি একটা গ্রামে বেশিরভাগ মানুষ মদ্যপান করছে সেই খবরটা পাওয়া সহজ? তুমি আমাকে খবর পৌঁছচ্ছে না, খবর পাওয়া সম্ভব নয়, নাকি করে সম্ভব? বেশিরভাগ মানুষ মদ্যপান করছেন বলেই সেই এলাকার মানুষদের মধ্যে, যখন এমন বহু জায়গা আছে যেসব জায়গায় হতেও পারে যে পুলিশ প্রশাসন বাধা দিতে গেলে তাদের প্রতিরোধের সম্মুখীন হতে হচ্ছে, তাই বলে তারা পিছিয়ে আসবে না? আমি বলছি না, পুলিশ প্রশাসনের ব্যর্থতা তো অবশ্যই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই ঘটনার আমি বলছি সরকার কি হাত গুটিয়ে বসে? না না, একদমই না। এবার দেখুন, হাত গুটিয়ে না না, এবার একটা একটা জাস্ট তথ্য দিই আপনাদের, সেটা হচ্ছে মানে শঙ্করবাবু একটু আগে বলছিলেন যে এই পশ্চিমবঙ্গের সরকার কম্পেনসেশন যে দিয়েছে, একটা তথ্য দিই। মহারাষ্ট্রে বিজেপির সরকার গঠিত হওয়ার পর 2014 সালে, 2015 সালের জুন মাসে 102 জন মানুষ বিস্মত কাণ্ডে মারা যান, এবং দেবেন্দ্র ফড়নবীশ যেটা আপনাদের মুখ্যমন্ত্রী, তিনি 1,00,000 টাকা করে ক্ষতিপূরণ দেন সেই পরিবারগুলোকে। তো সুতরাং এখানে বেঙ্গল গভর্নমেন্ট যদি দোষী হয়, একই দোষে দোষী অবশ্যই মহারাষ্ট্র সরকার। এবং 2009 সালে গুজরাটে, 2009 সালের জুলাই মাসে 136 জন, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী আপনাদের দলের বর্তমান নেতা সর্বভারতীয় যিনি প্রধান নরেন্দ্র মোদি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী, তার সময় 2009 সালের জুলাইতে 136 জন বিস্মত খেয়ে মারা যান, এবং প্রত্যেক পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। সুতরাং এটা নতুন পশ্চিমবঙ্গে হচ্ছে। দেবাংশু ভালো দুটো প্রশ্ন তুলেছে। একটা হচ্ছে একটা মানে কথা এবং যুক্তি এবং পাল্টা যুক্তি থেকে যেটা উঠে আসছে, তার মানে সরকার তাদের ব্যর্থতা ঢাকার জন্য একটা গ্রামে এত মানুষ কেন নেশা করছে, তারা কেন নেশায় আচ্ছন্ন হয়ে থাকছে? এই প্রশ্নটা কিন্তু যতটা রাজনৈতিক প্রশ্ন তার চেয়ে অনেক বেশি সামাজিক প্রশ্ন। যেটা শঙ্করবাবু বলছিলেন তার সাথে আমি 100% একমত, বা এখানে সবাই আমরা একমত হব যে সামাজিক যে যে সচেতনতা যেটা আমাদের মধ্যে গড়ে তোলা, দেখুন সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকুক মদ্যপান করবেন না লেখা থাকুন, এই যে যারা ল তৈরি করছেন তাদের মধ্যে কজন স্মোক করেন না, তাদের মধ্যে কজন মদ্যপান করেন না, তারা কি জেনে করেন না? কিন্তু সেই মানুষগুলো আবার কিন্তু ল তৈরি করছেন। সুতরাং একজন মানুষ যতক্ষণ না নিজে থেকে সচেতন হবেন, এই জায়গায় পুলিশ প্রশাসন সরকার আপনি যত সচেতনতা করুন, আপনি এরকম বিতর্ক না চালিয়ে 1 ঘন্টা ধরে যদি খালি সচেতনতাও চালান, তাহলে একটা মানুষকে আপনি সেই পর্যায়ে থেকে সরিয়ে আনতে পারবেন না। এখন মেন পুলিশ প্রশাসন না, তাহলে সৌরাপুরি বাবু প্রথমেই কেন সচেতনতার কথা বলছেন? তাহলে শঙ্করবাবু প্রথমেই, মানুষকে তো নিজে
নিজে থেকে আপনি বুঝতে পারছেন না মানুষের, শুনুন আপনি একজনের সামনে একটা বিয়ার নিয়ে গেলেন সেটা খাবেন কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাহলে তো সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার কোনো মানেই হয় না যদি কাউকে সচেতন করে না। না কেন সচেতন করা যাবে না বলছি না, আমি বলছি মানুষ যদি মনে করেন আমি এই ব্যাপারটা স্টিক থাকবো আমি এখান থেকে আমি আমার ভাবনা চিন্তায় নড়চড়, এটা আলটিমেটলি সেই মানুষটার উপরেই নির্ভর করে। আমি বলতে চাইছি এটা অবশ্যই সামাজিক দায় এবং রাজনীতি রাজনৈতিক দল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের দায় এগুলো এগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা এবং যতটা সম্ভব। এবার দেখুন পুলিশ লোকাল যে পুলিশ প্রশাসন তারা যখন খোঁজ নিতে পারছেন না আলটিমেটলি কোথাও গিয়ে তো সরকারের ঘাড়ে দায়টা পড়ে, এখন সরকার যদি দেখতে পায় একটা স্বাভাবিকভাবে সরকার যখন গিয়ে দেখতে পাচ্ছে তোমার এখান থেকে আমি আসবো আমি আবার সুবীর বাবুর কাছে আসবো যে পুলিশ খোঁজ নিতে পারছে না দীর্ঘদিন ধরে আপনার অভিজ্ঞতা এটা কি সম্ভব যে পুলিশ খোঁজ নিতে পারছে না? আপনি আপনার টেরিটরির মধ্যে খোঁজ নিতে পারছেন না, আপনি আপনার এলাকার মধ্যে কোথায় কি চলছে আপনি খোঁজ নিতে পারছেন না, আপনার এলাকার মধ্যে একটা গ্রামের বেশিরভাগ মানুষ মদ্যপান করছে আপনি খোঁজ নিতে পারছেন না, সম্ভব কি সম্ভব নয়? সম্ভব সম্ভব মানে খোঁজ না পাওয়া সম্ভব না, খোঁজ না পাওয়া সম্ভব না, খোঁজ নেওয়াটাই সম্ভব। প্রশ্নটা হচ্ছে সেখানে হচ্ছে মানসিকতার উপর নির্ভরটা করছে, যে একটু আগে বললেন আর কি আমার পাশে যিনি আছেন আর কি যে অ্যাওয়ারনেসের প্রয়োজনটা আছে। আজকে সিগারেটের ব্যাপারে আজকে অনেক আগে যতখানি মানুষ সিগারেটের আসক্ত ছিল এখন কিন্তু সিগারেটের ক্ষেত্রে কিন্তু অনেকখানি কিন্তু আসক্তি থেকে অনেকখানি কমে গেছে। কোথায় পেয়েছেন আপনি পরিসংখ্যান? হ্যাঁ পরিসংখ্যান আপনি দেখুন আপনি বাসে ট্রেনে আজকাল আজকাল পুরুষদের পাশাপাশি সমপরিমাণে মহিলারাও সিগারেট খাচ্ছেন এবং সেই সেই সেটা নিয়ে আমরা কি অনুষ্ঠান করব? আগে ট্রেনে বাসে যেভাবে স্মোক করতেন অনেকে সেটা কিন্তু অনেক কমেছে অ্যাওয়ারনেসের কারণেই। অ্যাওয়ারনেসের কারণে কমেছে নাকি ক্ষতিপূরণের কারণে কমেছে যে যদি ধরা পড়ে তাহলে এত টাকা দিতে হবে? দুটো বল দুটো বলতে পারো দুটোই বলতে পারো না না আপনাকে তো আইন যদি আমরা আমরা চোখে আমরা চোখের সামনে প্রচুর পুরুষদের পাশাপাশি আজকাল মহিলাদেরও দেখি যারা পেলে স্মোক করছে। হ্যাঁ বলুন সুবীর বাবু, সেখানে সেখানে এজটা আপনি দেখবেন যে কোন এজের মহিলারা খাচ্ছেন। এখন প্রশ্নটা হচ্ছে অ্যাওয়ারনেসটা যত যত আপনি প্রচারটা করবেন তাতে কিন্তু অনেকখানি কিন্তু ফল পাওয়া যাবে। না 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 আপনি এটা বলুন যে খোঁজ পাওয়া সম্ভব কি সম্ভব না? দেবাংশু বলছে যে খোঁজ পাওয়া সম্ভব না, অনেক সময় সম্ভব না হতে পারে। শুনুন এখন ব্যাপারটা হচ্ছে মানে ইনফ্রাস্ট্রাকচারটার উপর তো অনেক সময় তো নির্ভর করে। এখন আমি প্রথমেই আপনাকে বলেছি যে মানে খুব দুঃখজনক ঘটনা হলো বলে সত্যি কথা যারা আজকে মারা গেছেন সত্যি প্রত্যেকে আগে আগে আমরা খুবই গরিব সম্প্রদায়ের মানুষ তারা মারা গেছেন সেক্ষেত্রে রাজ্য সরকার তাদেরকে কি ইয়ে দিয়েছেন সে কম্পেনসেশন দিয়েছেন সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার কিংবা অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপার। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি আর কি যে আজকে যারা মারা গেছেন তাদের ইকোনমিক কন্ডিশনটা আপনি দেখুন তারা কিন্তু খুব গরিব, তারা বিষমদ মানে মদ মানে চোলাই মদ না খেলে পরে তারা চলে না। কিন্তু আপনি আরেকটু উঁচু মানে রাজ্য সরকারের ইয়েতে যারা আর কি সরকারি ব্যবস্থা যারা খাচ্ছেন তাদের মধ্যে কি মরছে না? মরছে, কিন্তু পরিসংখ্যান দেখা যাচ্ছে যে অনেকখানি কম। তাহলে আজকে যেই জায়গাটায় আর কি ভিত্তি আর কি যেখানে বিষমদ খাচ্ছে আর কি সেই বিষমদের জায়গাটাকে আগে প্রতিরোধটা করতে হবে, সেইখানে অ্যাওয়ারনেসের প্রয়োজনটা আছে। পুলিশ প্রশাসনকে দিয়ে হবে না, পুলিশ প্রশাসন গেল ভাঙলো টাঙলো আবার চলে গেল আবার আবার নতুন করে তৈরি হলো, কিন্তু এখানে অ্যাওয়ারনেস মানে প্রতিকরণের স্তর থেকে আর কি কী পলিটিক্যাল কী প্রশাসন কী সাহিত্যিক সব বুদ্ধিজীবীদের নিয়ে প্রত্যেক জায়গায় মানে পকেট করে আর কি যেখানে যেখানে আর কি আপনার গরিব সম্প্রদায়ের মানুষরা আর কি এই যে মদের আসক্তিতে আছে সেখানে সেখানে প্রতিরোধ। আমি একটুখানি সৌরভ প্রিয় বাবুর কাছে আসবো যে কোথাও একটা যেমন আমাদের পরিসংখ্যান দিল দেবাংশু, কোনো একটা জায়গায় কি এই যে সরকারের ব্যর্থতা সেটা ঢাকার জন্যই কি ক্ষতিপূরণ ঘোষণা? একদম নয়, আমি সরকার মানে ব্যর্থতা ঢাকার জন্য ক্ষতিপূরণ দেওয়া না, একটা পরিবারের পাশে দাঁড়ানোটা সেটা সবসময় রাজনৈতিক দিক দেখলে হবে না। কারণ আমরা শান্তিপুর দেখেই বুঝতে পারছি যে যেখানে পার্থ চ্যাটার্জি আমাদের মন্ত্রী তিনি গিয়ে পরিবারের হাতে 2 লক্ষ টাকা দিয়েছেন, এটা কোনো প্রকল্প নয় যে মদ খেয়ে মারা গেলে টাকা দিতে হবে যেটা শঙ্করবাবু বলতে চাইছিলেন। কারণ সেই শান্তিপুরে বিজেপির প্রতিনিধি দল কৈলাস বিজয়বর্গীয় সেই তাদের পরিবারের হাতে গিয়ে টাকা তুলে দিয়ে এসেছেন। তো আমি তো এটা বলছি না যে তারা মদকে মারা গেছে বলেই কৈলাস বিজয়বর্গী গিয়ে টাকা তুলে দিয়ে এসছে, তারা পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমি বলতে চাই যে অ্যাওয়ারনেস যতক্ষণ না মানুষ নিজেকে বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোন মানে চোলাই মদ বিষমদ এই খাওয়াটা শরীরের পক্ষে কতটা ক্ষতি করবে। সবচেয়ে বড় কথা আমি বলবো যে আমাদের শুনুন মানুষ অভিজ্ঞতা থেকে বিভিন্ন অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নেয়, সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের যেটা উচিত যে কোনো মনস্তত্ত্ববিদ
তারা যদি প্রচারের মধ্যে থাকে যে এই যে অনেকে বলে যে তারা মদের মধ্যে আসক্ত হয়ে পড়েছে, যে কোনোভাবে ছাড়ানো যাচ্ছে না, এটা তো সরকারের মানে সরকার সবসময় পুলিশ দিয়ে লাঠি দিয়ে এগুলো দমন করতে পারবে না, এটা বিভিন্ন মনস্তত্ত্ববিদদেরকে কোনো এই ধরনের গ্রামে পাঠিয়ে তাদেরকে দিয়ে একটা অ্যাওয়ারনেস করানো যে এইটা খেলে কি সমস্যা হতে পারে। আমি তো এটাও বলবো যে ডাক্তাররা লিখে দেয় প্রেসক্রিপশনে স্টপ স্মোকিং লিখে দেয়, এবং যখন লিখছে তখন আমরা দেখতে পাই ডাক্তারের হাতে সিগারেট রয়েছে, ম্যাটারটা সেটা না। ম্যাটারটা আমি এটা বলতে চাইছি যে কতটা পরিমাণ কি পরিমাণ নেশা, নেশা ছাড়ানোটা এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে নেশাটা ছাড়বো কি ছাড়বো না, আমাকে কি পুলিশ পিটিয়ে নেশা ছাড়াতে পারবে, পিটিয়ে নেশা ছাড়াতে পারবে না, আমাকে বোঝাতে হবে। এবং যখন আমি দেখছি আমি আসক্ত হয়ে পড়েছি, তার জন্য বিভিন্ন আমি বলবো হওয়া বিভিন্ন ইনস্টিটিউশন আছে, বিভিন্ন জায়গা আছে যেখানে এই ধরনের মনস্তত্ত্ববিদদের দ্বারা তাদেরকে বোঝানো হয়, এই বোঝানোটা আমাদের বোঝাতে হবে, সেখানে রাজনীতি উচিত। আমরা যাব আলোচনাতে এগোবো। আরেকটা বিষয় উঠে আসছে, অনেকেই বলছেন যারা এই ধরনের মদ্যপানে আসক্ত, যারা চোলাই খাচ্ছেন, বিষমদ পান করছেন, তাদের অনেকেরই বক্তব্য যে কিছু কাজ করার নেই, কাজ নেই তাই জন্য সকাল থেকে। আমি মনে করি এই বিষয়টা একটু গম্ভীরভাবে বোঝার এবং ভাবার বিষয় হয়েছে, আমাদের সরকারের এই বিষয়ে সর্বোত্তম পদক্ষেপ নেওয়া উচিত। সর্বদলীয় মিটিং ডাকতে পারেন সরকার, সমস্ত রাজনৈতিক দলের মতামত নিতে পারেন, বিভিন্ন এনজিও যারা এই যারা মদ খাচ্ছেন তাদের যাতে মদ ছাড়ানো যায় এই সংক্রান্ত বিষয়ে তারা কাজ করছেন তাদের পরামর্শ নিতে পারেন, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক এবং এই সময়ের উপযোগী সিদ্ধান্ত সরকারকে গ্রহণ করতে হবে, এবং সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করতে হবে, কেবলমাত্র গ্রহণ করাই নয়, ইমপ্লিমেন্ট করার মধ্যে দিয়ে এই ব্যাধি ছাড়াতে হবে। দেখুন কাজ নেই এরাজ্যে, মুর্শিদাবাদের শ্রমিকরা চলে যাচ্ছেন বিদেশে, বিদেশে গিয়ে তাদের এজেন্সিরা পাসপোর্ট আটকে রাখছে, তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, সরকারের কাছে আবেদন করছে ফিরে আসার জন্য। কেরালায় যে ভয়ঙ্কর বন্যা হলো, সেই কেরালায় ভয়ঙ্কর বন্যায় আমরা জানতে পারলাম পশ্চিমবঙ্গ থেকে প্রচুর শ্রমিক তারা কেরালায় গিয়ে কাজ করতে গিয়ে বন্যায় আটকে গিয়েছিলেন। অর্থাৎ কি না, পশ্চিমবঙ্গে সকলের জন্য কাজ নেই বলেই পশ্চিমবঙ্গের বেকার যুবকদের অন্যান্য স্থানে যেতে হচ্ছে, কাজের বিষয়ে আলোচনা করতে হচ্ছে। তো সুতরাং কাজ নেই এটা একটা ব্যাপার, এবং একটা পশ্চিম মানে এটা কবে মানে আপনাদের কি এখন মানে এইগুলো মনে পড়লো যে পশ্চিমবঙ্গে কাজ নেই? পশ্চিমবঙ্গে এখন আপনাদের সরকার তাহলে কেরালায় এই বন্যাতে বাঙালি কোথায় ছিল? শুনুন, 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ সরকার প্রথম স্থান অধিকার করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট। সেই প্রকল্পটা যন্ত্র দিয়ে হচ্ছে না, সেই প্রকল্পে তো মানুষ কাজ করছে, তারা টাকা পাচ্ছে, তাই আজকে প্রথম স্থান অধিকার করেছে, সেখানে মানুষ কাজ করতে পারছে বলে স্বীকার করেছে। সেখানে তো কোনো রোবট গিয়ে কাজ করছে না, সেখানে যন্ত্র গিয়ে কাজ করছে না, পশ্চিমবাংলায় কাজ নেই এই কথাটা না, আমি কাজ করব না। ওটাই বলছি, যারা বলছেন তারাই বা কিভাবে বলছেন, মানে আমি মানে এটা অনেকটা মানে তারা করে ফেলেছে একটা অন্যায়, এরকম একটা গল্প ব্যাপারটা মনে হচ্ছে। দেখুন চোলাই খেতেও পয়সা লাগে, আর মানুষের যখন কাজ থাকবে না তখন তো তার ডিপ্রেশন আসবে, হতাশা আসবে, অবসাদ আসবে, এবং অবসাদ থেকে সে বিপদগামী হবে, এটা একটা অন্য চক্র। মানে এই বিষয় চোলাইয়ের খরচাটা চালাচ্ছে কি করে? আরে চোলাইয়ের দাম সাধারণভাবে যেগুলো অন্যান্য মদ যেগুলো স্বীকৃত, দেখুন একটা কথা বলি, পার প্যাকেট হ্যাঁ 10 থেকে 20 টাকা, হ্যাঁ 10 থেকে 20 টাকা করে হলো একটা খরচ তো দরকার, আমি সেটা বলছি না, আমি বলছি সাধারণ বঙ্গবাসী হিসাবে এটা কর্তব্য, ভারতীয় হিসাবে কর্তব্য, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের লেবার মিনিস্ট্রি লেবার মিনিস্টার যিনি, তিনি লোকসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন এক
একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে আনএমপ্লয়মেন্টে ডাউন সুইং দেখা গেছে, এবং সেটা 40%, শুধু 100 দিনের কাজ দিয়ে নয়। এটা কেন্দ্রীয় সরকারের লেবার মিনিস্টার লোকসভায় দাঁড়িয়ে তথ্য দিয়েছেন যে পশ্চিমবঙ্গে 40% আনএমপ্লয়মেন্ট কমেছে। এখন এই সারা ভারতবর্ষে নোটবন্দি এবং জিএসটির পরে যখন মানে এমপ্লয়মেন্টেরটা নেগেটিভ এবং আনএমপ্লয়মেন্টেরটা পজিটিভ সুইংয়ে চলছে, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যারা এটা পুরো বিপরীত রোল প্লে করেছে, এটা কেন্দ্রীয় সরকারের তথ্য। সুতরাং কাজের জায়গাটা বলি, রোজ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কত লাখ লাখ লোক পশ্চিমবঙ্গে রুটি রুজির জন্য আসছে জানেন? আরে বড় বাজারে ব্রিটিশ যুগ থেকে বিদেশিরা, আমি তো ওটা আপনাকে বলছি, ওই জায়গাটা দেখুন, আমি বলছি রোজ হাওড়া স্টেশন শিয়ালদহ স্টেশন থেকে কত লোক আসছে। পশ্চিমবঙ্গের এই আবহ তৃণমূল কংগ্রেসের সময় তৈরি হয়নি, আমি বলছি রোজ একটা ধারাবাহিক ব্যবস্থা, রোজ কত লোক আসছে সঙ্গে অন্য রাজ্যে। তাহলে আপনাকে একটা কথা বলি, কেরালায় যে লোকগুলো কাজ করছে না বাইরে যাচ্ছে, কেরালায় যে লোকগুলো কাজ করতে গেছে, আপনি কি দেখেছেন শুধুমাত্র বাঙালিরা সেখানে আটকে ছিল? আমি তা বলিনি, আমার দিব্যাংশুর কাছে একটা ছোট্ট প্রশ্ন। আর এই যে 40% কথা বলা হয়েছে লেবার মিনিস্টার যে বলেছেন, সেটা কোন কোন সেক্টরে, মানে আমার দিব্যাংশুর একটা ছোট্ট প্রশ্ন, এই যে যারা চোলাই খাচ্ছেন তারা তো লেবার ক্লাসের মানুষ, তাদের একটা তাদের তারা কি ওই এমপ্লয়মেন্টের মধ্যে পড়ছেন? মানে তাদের যে রোজগারটা সেটা তো একদম অন্য সেক্টর থেকে আসে, হ্যাঁ তারাও কি এর মধ্যে পড়ছে? এই যে কমেছে, মানে যে ধরুন এর মধ্যে একজন মারা গেছেন, এই যে নদিয়ার যে একজন মারা গেছেন যাকে একটু স্টেশন থেকে পাওয়া গেছে, সে কিন্তু মহিলা, সে কি করছেন না, সে ওই আনাজপত্র আনা নেওয়া করেন। এবার তার মধ্যে যেটা রয়েছে, মানে আপনি স্টুডিওতে এসছেন, স্টুডিওতে বসে যে লোকটা ক্যামেরা ধরে আছে সেই লোকটাও যেমন তার আন্ডারে পড়ে, যেই মহিলাটা ওই আলু ছুলছেন আলুর চোকলাটা নিয়ে যে লোকটা এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে আসছে তারটাও যদি এমপ্লয়মেন্ট বেড়ে থাকে সেটাও তার মধ্যেই কাউন্ট। তাহলে বলছেন তো কেন্দ্রীয় সরকার নিরপেক্ষ, আর তার সাথে তাহলে এটাও বলুন যে পশ্চিমবঙ্গে কাজ সারা ভারতবর্ষের তুলনায় ভালো, আর না হলে বলুন পশ্চিমবঙ্গে কাজ বেকারের অর্থের অবস্থা খুব খারাপ, সেন্ট্রাল গভর্নমেন্ট বৈষম্যপূর্ণ কাজ করছে, যেমন একটা তো স্টেবল থাকে না, আপনারা দুটো কথাই বলবেন না, কেন্দ্রের সরকার নিরপেক্ষ, কিন্তু সেটা তো 40% এর একটা হিসাব দেওয়া হয়েছে, বাকি যে 60%। আরে আরে হাজবে না, বলছেন 40% আনএমপ্লয়মেন্ট কমানোর কি বলছেন? 40% আমরা আছে যেখানে সারা ভারতবর্ষের গড় থাকে 6.5 এর মধ্যে ঘোরাফেরা করে। আরে আপনি পশ্চিমবঙ্গের মাপকাঠি দিয়ে মাপছেন, পশ্চিমবঙ্গের মাপকাঠি দিয়ে না, ভারতবর্ষের গড়টা কি হিসাবে হয়? প্রত্যেকটা রাজ্যের গড়গুলোকেই তো আবার গড় করা হয়, 29টা রাজ্য থেকে একটা এভারেজ সংখ্যা উঠে আসে, সেটা প্রচার করছেন, তার জন্য প্রধান দুটো স্টেট কন্ট্রিবিউট করেছে, একটা তামিলনাড়ু এবং একটা ওয়েস্ট বেঙ্গল, এবং সেই ওয়েস্ট বেঙ্গল যারা 22 এবং 23 নম্বরে গত 15-20 বছর ধরে থাকতো, তারা এক লাফে 1 নম্বরে চলে গেছে, এবং এটা কিন্তু মানে সারা ভারতবর্ষের সংস্থার দ্বারা, মানে দেবাংশ তেলে ভাজাটা একটা ব্যবসা, ব্যবসা তো আপনি না বলতে পারেন না, না আপনি এই যে কথাটা বলছেন, নরেন্দ্র মোদী কদিন আগে পকোড়ার কথা, তাই তো আমি কোন আমি বলছি আমি শুধু তেলে ভাজার পকোড়া বলছি, আমি আপনাকে তেলে ভাজার পকোড়া মানুষ চাকরি পাবে, 100% মানুষ চাকরি পাবে, এটা কখনো সম্ভব না।
চায়ের ব্যবসা করে আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছে, তিনি একজন চাওয়ালা ছিলেন, চায়ের ব্যবসা করে তিনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে তেলে বাজার ব্যবসা না থাকার কি আছে? যারা তেলে বাজার ব্যবসা করে মানুষ বাম জমানায় জঙ্গল মহলে দুজন মানুষ অনাহারে মারা যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস তো তাই নিয়ে আন্দোলন করেছিলেন, তাহলে আজকে সবররা যখন মারা যাচ্ছে সেখানে কেউ মরেনি। আরে বিজেপির বিষ্ণুপুর সার্কেলের ওসি কবির মন্ডলকে জেরা করার জন্য ডাকা হয়েছিল মদ ব্যবসায়ীকে, জেরায় জানা গিয়েছে যে উনি টাকা চেয়েছেন এবং তার জন্য ওনাকে সাসপেন্ড করা হয়েছে, মানে বিষয়টা উল্টো হয়ে গিয়েছে, মানে সেটা সরকারের এখন মনে পড়লো যে উনি টাকা চাইতে পারে। শঙ্করবাবু মৃত্যুর পরে এক মিনিট শঙ্করবাবু, এবার ঘটনাটা হচ্ছে এই এই বিষয়গুলো যখন সামনে আসে তখন আর কোথায় সচেতনতা আর কোথায় কি, তখন যারা এই রক্ষক তারাই যদি ভক্ষক হয় এবং এর বিরুদ্ধে বারংবার করে সেই ব্যবসায়ীকে উত্তপ্ত করার অভিযোগও উঠেছে, হ্যাঁ কি বলবেন? না এখন প্রশ্নটা হচ্ছে আপনারা কিন্তু দেখছেন কিছু কিছু সংবাদ হয়তো বেরিয়ে আসছে পুলিশের বিরুদ্ধে আসছে এবং এটা হচ্ছে একটা ঘটনা মাত্র, কিন্তু আপনি আর একটা দিকে উল্টো দিকে আবার চিন্তা করে দেখুন, পুলিশ কিন্তু এই যে সিআইডি প্রত্যেক বছর বছর একটা অ্যাওয়ারনেস করে ড্রাগ মানে ড্রাগের বিরুদ্ধে, তা সেটা নিয়ে তো প্রচার তো হচ্ছে না, পুলিশের বিভিন্ন থানায় এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে যে অ্যাওয়ারনেসটা হচ্ছে সেইখানে নিয়ে তো প্রচার তো হচ্ছে না, শুধু পুলিশ করতে পারছে না, কয়েকজন পুলিশ ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কয়েকজনের কাছে পয়সা চেয়েছে, এটা হচ্ছে একটা কথা উঠে গেছে। আমি শুরুতেই যে কথাটা বলেছি যেটা নিয়ে শুধু মহুয়া বলে না, এটা যে কারোর যে কোনো মিডিয়ার লাগবে, প্রশাসন পুলিশ যখন ড্রাগের মানে ড্রাগ কন্ট্রোল মানে ড্রাগের বিষয় বা নেশার বিষয় যখন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো রাস্তায় নেমে করে, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে করে, তখন মিডিয়ার কোনো ক্যামেরা ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় না, যখন করবে তখন মিডিয়া থেকে বারবার তুলে ধরছে, এই হলো সমস্যা। বাকি মিডিয়াদের কথা আমার জানা নেই, বাকি মিডিয়া তাদের পরিস্থিতি চলে, কিন্তু রাস্তায় বেরিয়ে ছাত্রছাত্রীরা প্রচার করছে, পুলিশ স্কুল আপনি তো আমাকে জেনেছেন বটে, আমাদের চ্যানেলকে জেনেছেন বটে, কিন্তু আমরা বারংবার শঙ্করবাবু প্লিজ আমরা বারংবার করে সেফ ড্রাইভ সেভ লাইফ এর যে প্রচার সেটা আমরা বারংবার দেখিয়েছি, সে বিভিন্ন জেলাতে রয়েছে দেখিয়েছি, এবং আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সুবীরবাবু ছিলেন, সুবীরবাবু উপস্থিত ছিলেন, আমরা এইটা নিয়ে একটা অনুষ্ঠান কিন্তু করেছিলাম, হ্যাঁ তার সঙ্গে একজন আইনজীবীও ছিলেন, কারণ আমি নিজে একটা এরকম ঘটনার সাক্ষী ছিলাম, যেটা যেটা খুবই অনভিপ্রেত, ফলে আমরা কিন্তু হাইটক সেটা নিয়েও করেছি, এটা খুব বাজে কথা। আরেকটা বিষয় হচ্ছে যখন একই কথা আমি সুবীরবাবুর কথা শুনছি বড় অবাক লাগছে, যে যখন কোনো ঘটনা, এটা তো স্বাভাবিক ব্যাপার, তারা তো অ্যাওয়ার করবেই সাধারণ মানুষকে, কিন্তু একজন ওসি তিনি কি টাকা চাইতে পারেন ব্যবসায়ীর কাছ থেকে? আরে কিছু ব্যতিক্রম ঘটনা তো থেকে যায়, সেটাই তো সামনে আসে, আমি 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 বলতে পারবো না, কেউ কেউ এই ক্ষেত্রে দেখা গেছে ওসির বিরুদ্ধে একটা কোনো চক্র অভিযোগ করতেই পারে বা বলেছে হতে পারে, আমি সেই দিকে তো যাচ্ছি না, কোনো অভিযোগ আসলে পরে এই যে সিনিয়র মানে মূল অভিযোগ ইয়ে সেখানে আমি বলতে পারবো না, তবে এইটা কোনো সত্যি কথা, পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেখানে কিন্তু কোনো অভিযোগের ভিত্তিতে যদি কোনো কিছু আসে তাহলে কিন্তু সেটা তদন্ত হয় এবং তদন্ত, হ্যাঁ ডেফিনেটলি কোনো ঘটনা যদি নাই ঘটে তাহলে প্রশাসন জানতে পারে কোনো ঘটনা, হ্যাঁ ডেফিনেটলি তদন্ত হওয়ার দরকার, সব বিষয় যদি আপনি একটা অভিযোগ যদি করেন সেই অভিযোগের ভিত্তিতে আপনার তদন্ত হবেই, এটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু আছে, এবং সেক্ষেত্রে দেখা গেছে অনেককে অভিযোগ ভিত্তিহীন
তদন্ত করে দেখা গেল ওই অভিযোগ ভিত্তিহীন, তাকে কিন্তু সেখান থেকে কিন্তু ইয়ে দেওয়া হয়। আবার যদি অভিযোগ প্রমাণিত যদি হয়ে যায় তাহলে এখানে সে পানিশমেন্ট আছে। এই ক্ষেত্রে কোনো কিছু মার্সি বলে কোনো কিছু নেই, তদন্ত হবেই। সেক্ষেত্রে যদি ওসি যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে থাকেন তাহলে এখানে সে তদন্ত হবে, তাতে কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু এইটাও প্রশ্ন আবার, মূলত কিছু কিছু পকেটকে তারা কিছু কিছু কায়েমি স্বার্থবাজ তারা কিন্তু ওই জায়গাটা কিন্তু একবারে ব্লক করে দেন যে অমুক লোকটা এরকম এরকম করেছে, করে তাকে আর কি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রবণতা অনেক সময় দেখা যায়। তো হয় কিন্তু কি করে যাবে, দুটো কথা। প্রথমে একটা কথা বলি, এই ঘটনাটা শুধুমাত্র যে পুলিশ প্রশাসন মিডিয়া তারা করবে তা নয়, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তারা তো সেই গ্রামের তাদের সদস্য রয়েছে, তাদেরও কিন্তু একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে এই জিনিসটাকে জনসমক্ষে আনা, পুলিশ প্রশাসনের কানে পৌঁছানো, নাম্বার ওয়ান। নাম্বার টু একটা কথা দেখুন, আপনার ধরুন আপনার কোম্পানি যেমন কোনো লোক কাজ করছে, সে একটা অপরাধ করলো, তারপরেই তো তার নামে কমপ্লেনটা হবে, অপরাধ না করলে তার কমপ্লেনটা হবে না। কোনো পুলিশ প্রশাসন, পুলিশের কোনো লোক, কোনো ওসি, তিনি যদি টাকা নিয়ে সেই ব্যবসাটাকে রমরমিয়ে চলতে সাহায্য করে থাকেন, তাহলে তিনি এই কাজটা করার পর অভিযোগটা উঠেছে। পুলিশ তো বলে, মানে প্রশাসনের তরফ থেকে আমি এটা শুনিনি যে এরকম বলা হয়নি, তার উপর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে, ইনস্ট্যান্ট তদন্ত চলছে। সুতরাং একটা ঘটনা ঘটার পরই তারপরে অ্যাকশনটা নেওয়া যায়। এখন কেউ তো জেনে বসে নেই যে কালকে পুলিশটা ঘুষ খাবে, আমি গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকবো। দীর্ঘদিন ধরে সেই কাজটা করে আসছিল, তখন ধরা পড়েনি বা বিষয়টা চাপা পড়ে গিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ তো তার কাছ থেকে পজিটিভ রিপোর্ট পাচ্ছে। দিনের শেষে আপনি যে যুক্তি জালি বিস্তার করুন, এটা তো সর্বৈব সত্য যে এতগুলো মানুষ মারা গেছেন, আমি সৌরভপ্রিয় বাবুর কাছে আসবো, আর তারপরে আমি শঙ্কর বাবুর কাছে আসবো। সেটা হচ্ছে 2009 সালে যে ঘটনাটি ঘটেছিল, সেখানে তমলুকে হয়েছিল পূর্ব মেদিনীপুরে, সেখানে ক্ষতিপূরণ দেওয়া হয়নি, 48 জন মারা গিয়েছিল, সাক্ষ্য গ্রহণ এখনো চলছে 2009 মানে বাম আমলে। আচ্ছা, 2011 সালের ডিসেম্বরে সংগ্রামপুরে হয়েছিল, 173 জন মারা গিয়েছিল, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা করে। 2013 সালের ডিসেম্বরে তারাপীঠ বীরভূমে হয়েছিল, 8 জন মারা গিয়েছিল, ক্ষতিপূরণ দেওয়া হয়নি। হ্যাঁ, দোষীরা 3 মাসের জেল খেটেছে। আচ্ছা, 2015 সাল ময়না এবং পূর্ব মেদিনীপুরে 25 জন মারা গিয়েছিল, ক্ষতিপূরণ দেওয়া হয়নি, এখনও মামলা চলছে। 2015 সালের ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনায় ক্ষতিপূরণ কেন্দ্রীয় সরকার দিয়েছে, সালটা একটু ভালো করে লক্ষ্য করলে আমার মনে হয় ভালো হবে, 2015 সাল। হ্যাঁ, 2 জন সাজা খাটছে। 2017 সালে 6টি পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, 8 জন মারা গেছে। আর এটা হচ্ছে 2018 সাল, আবার ক্ষতিপূরণ দেওয়া হলো, কোথাও একটা কি ভোটের অঙ্ক কাজ করে। এবং এক্ষেত্রে কিন্তু কৈলাস বিজয়বর্গীয় এসে ক্ষতিপূরণ দিয়ে গেছেন, মানে সামনে লোকসভা নির্বাচন, কোথাও একটা ভোটের অঙ্ক কাজ করে। আমি আগে দেবাংশুর কাছেই আসবো। দেখুন, একটা কথা বলি, এখন সরকারে যারা বসে আছেন তাদের উপরে নির্ভর করে সম্পূর্ণ ব্যাপারটা। একটা কথা ভেবে দেখুন, 2009 সালে আপনি যে বামফ্রন্টের কথাটা বললেন, বামফ্রন্ট সরকারে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এখন ক্ষতিপূরণ দেওয়া না দেওয়াটা একটা সাইকোলজির উপরে ডিপেন্ড করে, কি বলুন তো। সরকার যদি মনে করে হ্যাঁ এটা আমার গাফিলতির জন্য হয়েছে, আমি এটার জন্য দায়ী, কোনোভাবে একটা লুপহোল রয়ে গেছে, তার থেকে ঘটনাটা ঘটেছে, সেখানে সরকার, যেমনি ধরুন রেল দুর্ঘটনা হলো, সেটা সরকারের দায়, সেক্ষেত্রে রেল দুর্ঘটনা। 2015 সালে যে ঘটনাটা ঘটেছিল, সেই বিষ্মদ কে মারা গিয়েছিল, সেই একই প্রশ্ন সেখানে উঠে এসেছে, এখানেও একই প্রশ্ন উঠে আসছে যে বিষ্মদ কিভাবে তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, কোথা থেকে আসছে জানা যাচ্ছে না, কিভাবে মারা যাচ্ছে, বিষয়টা তো একই। তাহলে সেখানে সাইকোলজি কাজ করছে, এখানে সাইকোলজি কাজ করছে না, এখানে কাজ করছে, কৈলাস বিজয়বর্গীয়কে এসে টাকা দিয়ে যেতে হলো কেন, কোথাও ভোটের অঙ্ক কাজ করে না। দেখুন, ভোটের অঙ্ক আপনি যদি বলেন ওই 123টা পরিবারের জন্য, মানে ম্যাক্সিমাম 500-550 ভোট হয়তো, তার জন্য যদি এটা এই জিনিসটা আপনি নেগেটিভ ইমপ্রেশন সৃষ্টি করেন, শুধু দেবাংশ এইটা সারা বাংলা মানে না, যেহেতু ভোটের অঙ্কের প্রশ্নটা উনি করলেন,
তাদের জন্য ভোটের অঙ্ক কাজ করবে না, কাজ করবে না একটা নির্দিষ্ট ঘটনার জন্য ভোটের অঙ্ক কাজ করবে না। রাজনৈতিক স্তরে নিয়ে যাচ্ছে কারা আগে সেটা বলো। না না দেখুন, আমার একটা জিজ্ঞাসা, তাহলে প্রত্যেক বছর কেন দেওয়া হলো না? যখন ঘটনাটা যেখানে যে সময় ঘটনাটা ঘটেছে সেই সমস্ত বছরগুলোতে কেন দেওয়া হলো না? আমি একটা কথা বলি, সরকার 2 লক্ষ টাকা করে দিয়েছে, তো ওই সময় কেন দিল না, এই সময় কেন দিল না, সেটা বড় কথা না। তাহলে তো কৈলাস বিজয়বর্গীয় 2015 সালে কেন দেয়নি, এ কেন তখন দেয়নি? আমি বলি, মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলায় ভোটের রাজনীতি করতে হয় না। তার কারণ এখন যত রকমের প্রকল্প, নানা প্রকল্পের মাধ্যমে যেভাবে করে শুধু সবর সম্প্রদায়, সাঁওতাল সম্প্রদায়, জাত পাত বলছি বলতে দাও, সেই জায়গায় না গিয়ে, মানে আমি বলছি মুখ্যমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে প্রটেস্ট করেছেন এবং তিনি তাকে নিয়ে কোনো কথা না না আমি সেটা বলছি না, ভোটের রাজনীতির কথা আমি বলছি, তাই তো আমি সেটাই তো বলছি। এখানে ভোটের রাজনীতি প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে মানুষ যেখানে কখনো বিপন্ন অবস্থায় পড়ে যায় সঙ্গে সঙ্গে এই সরকার তার পাশে গিয়ে দাঁড়ায়। এখানে ভোটের রাজনীতি কোনো অঙ্কই নেই। আজকে বিষ্মত কাণ্ডে 2 লক্ষ টাকা একটা পরিবারকে দিয়ে নিশ্চয়ই সেই পরিবারটা তার হারানো সন্তানকে সে ফিরে পাবে না, সেই মহিলাকে সে ফিরে পাবে না। তার চলে যাওয়াটায় যে পরিবারের ক্ষতি, মানে ক্ষতি হলো মানে সারা জীবনের জন্য, সেটা তো মমতা ব্যানার্জি না, আমরা তো ভগবানও পূরণ করতে পারবে না। সুতরাং এখানে ভোটের রাজনীতি মমতা ব্যানার্জির কাজ করে না। মমতা ব্যানার্জি আমাকে বলতে দাও আটকাবে না মমতা। আমার কথা হচ্ছে এই সরকার মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার সরকার, যারা আগে পিঁপড়ের ডিম খেয়ে পেটের খিদে মেটাতো তাদের কাছে পর্যন্ত তারা 2 টাকা কিলো দরে চাল ডাল পৌঁছে দিয়েছে। এবং বলতে দিন, হ্যাঁ হ্যাঁ, চাল ডাল গম, এটাও জেনে রাখুন, গমও পৌঁছে দিয়েছে। একটু তথ্যগুলো ভালো করে পড়বেন, বুঝতে পারবেন, ভালো করে পড়ুন জিনিসটা, নিশ্চয়ই আবার বলবেন। এবং মানুষ যদি চাল ডাল গম পায়, যদি খেতে পায়, তাতে আমার মনে হয়, এবং এই ধরুন যে বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পে শুধু তৃণমূল নয়, সেই প্রকল্পে আমি বলি, সেই প্রকল্পের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের বড়লোক শ্রেণী আছে, মধ্যবিত্ত শ্রেণী আছে, গরিব শ্রেণী আছে, তারা প্রত্যেকে উপকৃত, সমস্ত রাজনৈতিক দলের, শুধু তৃণমূল কংগ্রেস নয়। আর একটা ক্ষেত্র তোমাকে আমি বারবার বলি মহুয়া, ভালো করে চিন্তা করবে, এইটা এই শ্রেণীর কাছে বোঝানোর খুব সমস্যা। সেটা হচ্ছে নোটবন্দির সময় যখন নোট বাতিল হলো, তুমি কি জানো যে তখন 86% অর্থনৈতিক ভাবে 86% মানুষকে আঘাত করা হয়েছে, মানে 86% সমাজ ব্যবস্থাকে আঘাত করা হয়েছে, এবং অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিকরা তারা সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, কিচ্ছু হয়নি, এবং জিডিপি কিচ্ছু হয়নি। আমি আপনাকে একটা রিপোর্ট দিই, আপনি শুনে নিন, একটু বলতে দেবেন তারকবাবু, লিখে নিন, 4 বছরে মোদী সরকারের অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়াম, তিনি একটা বই লিখেছেন, অফ দ্য কাউন্সিল দ্য চ্যালেঞ্জেস অফ দ্য মোদি জেটলি ইকোনমি, সেখানে তিনি লিখেছেন যে নোট বাতিল হওয়ার পরে 86% অর্থনৈতিক ব্যবস্থা তুলে দেওয়ার জন্য জিডিপি নেমে গেছে, যে জিডিপি 6টি ত্রৈমাসিক ছিল 8%, সেইটা চলে এসেছিল 6.8%, যেটা অসংগঠিত ক্ষেত্রকে সম্পূর্ণভাবে আঘাত করেছে। আজকে বলতেন, এই যে আপনি বললেন কাজ নেই, আপনি বলেন কাজ নেই, কাজ কোথা থেকে করবে? এই 99.2% আগে জানুন, 99.5% টাকা ব্যাংকে ফেরত এসেছে, সেই সময় কত মানুষ মারা গেছে আজকে তার হিসাব দিতে পারবেন? কত মানুষ গরিব হয়েছে, কত মানুষের ব্যবসা বন্ধ হয়েছে, অসংগঠিত ক্ষেত্রকে আঘাত করেছে, এগুলো কি ভুল? সৌরভবাবু তো তাও জিডিপির তথ্যটা দিলেন, মানে আমি একটা মানে একদম হাতে গরম তথ্য যদি দিই, একদম সংখ্যায় আপনি গুনতে পারবেন। প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের নাম শুনেছেন তো? তারা তথ্য দিয়েছে, তাদের তথ্য 44 লক্ষ কর্মসংস্থান মানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভাবে নষ্ট হয়েছে নোটবন্দির জন্য। এবার প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনকে আশা করি তৃণমূল, সিপিএম, কংগ্রেস বা আপনারাও চালান না,
সেটা একটা সরকারি অর্গানাইজেশন, মানে সেখান থেকে কন্ট্রোল হয়, তারা বলছে 44 লক্ষ। এবার এই 44 লক্ষ মধ্যে ধরুন কাজ না করে চোরাই খাচ্ছে, আমি বলছি কাজ না করে যারা চোরাই খাচ্ছে, দেবাংশু শঙ্করবাবু আমি বিরত করবো, কারণ আমাদের সময় একদম শেষ। আমি একটা একটাই প্রশ্ন চারজনকেই রাখবো এবং খুব ছোট্ট করে জানতে চাইবো যে কিভাবে এই সমস্ত মানুষকে সচেতন করা যায়। আগে সৌরভপ্রিয়বাবু খুব ছোট্ট করে একটা কথাই বলবো, যে সমস্ত রাজনৈতিক দল এবং ধর্ম বর্ণ সবাই মিলে জনগণ জাগ্রত হোক এবং সাধারণ মানুষ যে যেভাবে পারবে সে সেভাবেই করে প্রচার করুক, সরকার প্রচার করবে, আমরা প্রচার করব, সমস্ত রাজনৈতিক দল প্রচার করবে, মানুষ প্রচার করবে, এটা প্রচারের আলোয় আনা হোক যে এইভাবে যে জিনিস খেলে আমার পরিবারের ক্ষতি হচ্ছে, সেই মৃত্যুর ঘটনা ঘটছে, তা থেকে বিরত হওয়ার জন্য দরকার হলে কোনো এনজিওকে দিয়ে যে জায়গাগুলোতে এই চোরাই মদের কারবার বেশি বাড়ছে বা তারা নেশাগ্রস্ত হয়ে পড়েছে তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো হোক, এবং দরকারে নেশা ছাড়ানোর জন্য সরকার যেমন কাজ করছে সেরকম সরকারের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল তাদের পাশে গিয়ে, এনজিওরা পাশে গিয়ে মানুষকে বোঝাক এর অপকারিতা সম্পর্কে। আমি এটাই সুবীরবাবু, সামাজিক উদ্যোগটা প্রথমেই নিতে হবে, কেননা যে সম্প্রদায়ের মানুষরা মারা যাচ্ছেন তারা খুবই হচ্ছে গরিব সম্প্রদায়, কিন্তু গরিব সম্প্রদায়ের মানুষরা যখন মারা যাচ্ছেন তাহলে সেই সম্প্রদায়ের মধ্যে আমাদেরকে আরও বেশি করে যেতে হবে, এবং বিশেষ করে সমাজে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল আছেন, তাদের সকলে একত্রিত হয়ে পকেট ওয়াইজ আমাদেরকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। তার সঙ্গে একটা কথা আপনার যুক্ত করা উচিত ছিল সুবীরবাবু, সেটা হচ্ছে পুলিশ এবং আবগারি দপ্তরকে অনেক আরো অনেক স্বচ্ছ হতে হবে। না পুলিশ তো থাকছে, পুলিশ আরো অনেক স্বচ্ছ হতে হবে। শঙ্করবাবু আমি বলি, মহুয়াকে আমি হাই নিউজকে ধন্যবাদ দেব, সঙ্গে সঞ্চালককে সঞ্চালিকাকেও ধন্যবাদ দেব, এই কারণে যে আজকে এই অনুষ্ঠানটা করে আমার মনে হয় সচেতনতাটা অনেকটাই বৃদ্ধি পেল। সেটা তো আমি প্রথমেই বললাম যে সর্বদলীয় বৈঠক দরকার, সকলকে সাথে নেওয়ার দরকার, এবং এই যে উদ্যোগটা তো অবশ্যই রাজ্য সরকারের নেওয়া উচিত, এবং রাজ্য সরকারের পাশে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরই থাকা উচিত, এবং মানুষের মধ্যে আরো ব্যাপক প্রচার, এই ধরনের ঘটনা কখনো যেন পশ্চিমবঙ্গের বুকে আর না ঘটে এটা সর্বভাবে আমরা চাই, এবং এটাই আমাদের প্রার্থনা। যারা অকালে এই ধরনের আচরণের ফলে মারা গেলেন তাদের সকলের আত্মার শান্তি আমরা কামনা। ব্লগার দেবাংশু, শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়েও যেখানেই এই ঘটনা ঘটুক একটাই অনুরোধ থাকবে, কেন্দ্রীয় সরকার এবং সেই সেই রাজ্য সরকাররা যদি যৌথ উদ্যোগে গ্রামে গ্রামে গ্রাসরুট লেভেলে গিয়ে সরকারের তরফ থেকে ক্যাম্পিং করতে পারেন, এবং সেই ক্যাম্পিংয়ে মনস্তত্ত্ববিদ থেকে শুরু করে এই যে মদ ছাড়ান যে বিজ্ঞাপনগুলো আমরা দেখতে পাই, এই কাজগুলো যারা করেন তাদেরকে নিয়ে গিয়ে আমাদের, তারা আসবে, আমরা ইনভাইট করলে তারা আসবে, এই অপেক্ষায় থাকলে হবে না, আমাদের তাদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে যেতে হবে, তাদের বেডরুমে বসে দরকার হলে তাদেরকে সেখানে তাদের ট্রিটমেন্ট করতে হবে, করে যতটা পরিশ্রম করা যায় এটাই তার মধ্যে করতে হবে, রাজনৈতিক দলগুলোকে অ্যাক্টিভ হতে হবে, বুথ স্তরের লিডার নেতা কর্মী যারা পতাকা লাগান ঘরে, সেই বাড়িটা যে বাড়িটা মত তৈরি হচ্ছে তার মাথায় গিয়ে যে পতাকা লাগাচ্ছেন ভোটের সময়, সেই কর্মীটাকেও কিন্তু অ্যাক্টিভ হতে হবে ততটাই যতটা অ্যাক্টিভ হতে হবে পুলিশ প্রশাসন আবগারি দপ্তরকে, সবাই মিলে যদি অ্যাক্টিভ হই, মিডিয়া যদি প্রচার চালায়, সাধারণ মানুষ যদি অ্যাক্টিভ হয়, তাহলে আমার মনে হয় এই সমস্যা অচিরেই সমাধান করা সম্ভব। চারজনকে অনেক ধন্যবাদ দেবো, আর দেবাংশুর সঙ্গে আমি একটুখানি যুক্ত করব, সেটা হলো তার সঙ্গে যারা স্বার্থলোভী মানুষ যারা এই ধরনের ব্যবসা করছেন এবং নিজেদের অজান্তে, কারণ কোথা থেকে এই মদটা বিষে পরিণত হচ্ছে, কোথায় বিষ লুকিয়ে আছে সেটা তারা বুঝতেও পারছে না, কিন্তু নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে গ্রেফতার করাটাও কিন্তু অত্যন্ত জরুরি, তাদেরকে খুঁজে বার করাটাও কিন্তু অত্যন্ত জরুরি, এবং তার জন্য সংগ্রামপুর বা নদিয়ার শান্তিপুরের ঘটনার জন্য যেন অপেক্ষা করা না হয়, এই ধরনের ব্যক্তিদের খুঁজে বার করতে হবে এবং তার সঙ্গে অবশ্যই সচেতন করতে হবে সাধারণ মানুষকে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করবো, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজের নির্ভীক নিরপেক্ষ। আপনি দেখছেন
থাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।